অনুসন্ধানে বেরিয়ে এসছে বিশাল পরিমাণ খনিজ তেল এবং গ্যাসের মজুদ আছে এখানে এখন গাজা যদি মানব শূন্য করে ফেলা যায় এবং সেখানে যদি ইসরায়েলের নিয়ন্ত্রণ আরো তারা করতে পারে তাহলে রাতারাতি ইসরায়েল আপনার এনার্জি একটা হাবে পরিণত হবে কবি কাজী নজরুল ইসলামের আমলে একজন মহিলা শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে হলে পুরুষ শিক্ষার্থীকে লিখিত অনুমতি নিতে হতো এবং যদি তা না করা হতো তাহলে আপনার প্রক্টোরিয়াল বিধি অনুসারে টাকা জরিমানা করা হতো পাঁচ দেখুন আমি দীর্ঘ দশ বছর টানা তিন সরকারের আমলে আপনার আহ আওয়ামী লীগ বিএনপি এবং আপনার আপনার গভর্নমেন্টের সময় প্রক্টোরিয়াল দায়িত্ব পালন করেছি এবং সে কারণে আমি নিয়ম গুলো সম্পর্কে জানি আপনার যারা ইফতার মাহফিলে আয়োজন করেছিলেন তারা যদি একটু বুদ্ধি করে অনুমতি চাইতেন এবং অনুমতি যদি না দেয়া হতো তাহলে এ বিগ ইস্যু কিন্তু তারা আসলে খেয়াল করে সেটি করেননি আর এই মঙ্গল শোভাযাত্রা আনুষ্ঠানিক ভাবে দাবি করেছে যে এটার জন্য কখনোই অনুমতি নেওয়ার মানে মুসলমানের দেশে এটা হচ্ছে এই যে সরস্বতী পূজা যে মন্ডপ করা হয়েছে সেগুলোর জন্য কিন্তু অনুমতি নেওয়া হয়েছে মানে এটা প্রক্টোরিয়াল বিধি আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোন প্রেক্ষিতে অনুমতি নিতে হবে কোন প্রেক্ষিতে কারণ অনেকে কয়েকজন যে কোনো ধরনের আয়োজন যে কোনো ধরনের আয়োজন যদি করা হয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাহলে অবশ্যই লিখিত অনুমতি নিতে হয় এবং বিষয়টি অবগত করতে হয় লিখিতভাবে প্রক্টর লিখিত এটা হচ্ছে বিধান আপনার ব্রিটিশ আমলে প্রণীত বিভিন্ন রকমের বিধানের কিছু কিছু উঠে গেছে যেমন আগে কবি কাজী নজরুল ইসলামের আমলে একজন মহিলা শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে হলে পুরুষ শিক্ষার্থীকে লিখিত অনুমতি নিতে হতো এবং যদি তা না করা হতো তাহলে আপনার প্রক্টোরিয়াল বিধি অনুসারে পাঁচ টাকা জরিমানা করা হতো সর্বশেষ এই জরিমানাটি করা হয়েছে আমাদের প্রয়াত অধ্যাপক রফিকুল ইসলাম স্যারকে বাংলার সাবেক অধ্যাপক তিনি ইন্তেকাল করেছেন তাকে এই জরিমানাটি করা হয়েছিল তার কোন একজন মহিলা সতীর্থের সঙ্গে প্রক্টর অফিসের অনুমতি ছাড়া কথা বলার কারণে তো এই জন্যে মানে সেই ব্রিটিশ আমলে সর্বোচ্চ সম্মানজনক যে স্কলারশিপ সেটা ছিল কালী নারায়ণ স্কলারশিপ এবং এটি ছিল আহ এটি মূল্য ছিল পাঁচ টাকা আর সর্বোচ্চ আপনার জরিমানা ছিল পাঁচ টাকা তা আপনি বুঝতে পারছেন যে কতটা আপনার ওয়েট সম্পন্ন এই জরিমানা তো এই ধরনের বিধিবিধানগুলো বেশ কিছু পরিবর্তন হয়েছে কিন্তু অন্য যে বিধিবিধানগুলো সেগুলো রয়ে গেছে সে থেকে এগুলো নিয়ে কেউ কখনো কথা বলেনি বা সেগুলো পরিবর্তনের চেষ্টা করেনি আমি আর আরেকটি বিষয় আমি এই গাজার বিষয়ে যুক্ত করতে চাই সেটি হচ্ছে গাজা যে স্ট্রিপটা এটি মানে ইসরায়েলি অনুসন্ধানে বেরিয়ে এসছে বিশাল পরিমাণ খনিজ তেল এবং গ্যাসের মজুদ আছে এখানে এখন গাজা যদি মানব শূন্য করে ফেলা যায় এবং সেখানে যদি ইসরায়েলের নিয়ন্ত্রণ আরো তারা করতে পারে তাহলে রাতারাতি ইসরায়েল আপনার এনার্জি একটা হাবে পরিণত হবে এবং সেটাই হচ্ছে মূল কারণ এই হিউম্যান ক্লিনজিং এক আর দ্বিতীয়ত আপনার মার্কিন পূর্ণ সমর্থন আছে যেখানে আপনার ইউক্রেন নে রাশন হামলার কারণে মার্কিন মহান্য প্রেসিডেন্ট বলছেন যে প্রতিবেশী রাষ্ট্রের ভূমি দখল করার বা জবরদস্তি করে আত্মীকরণ করার যে চেষ্টা সেটা মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই মেনে নেবে না বা স্বীকৃতি দেবে না মজার ব্যাপার হচ্ছে সাতষট্টি যুদ্ধে আপনার ইসরায়েলের যে গোলান হাইট ইসরায়েল অধিকার করেছে করেছে সেটি তারা সম্প্রতি ইসরায়েলের ইটারনাল আপনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই গোলান হাইটের যে ইসরায়েলের সঙ্গে আত্মীকরণ সেটিকে কিন্তু স্বীকৃতি প্রদান করেছে মানে অবস্থানটা সবিরোধী একদিকে ইউক্রেনে তারা বিরোধিতা করছে রাশিয়ান অ্যানেক্সেশনের আবার ইসরায়েলের যে অ্যানেক্সেশন অফ আরব ল্যান্ডস সেটার কিন্তু সমর্থন প্রদান করছে তা আমি সামনে অবাক হব না যদি গাজা স্ট্রিপ ইসরায়েল ঘোষণা করে এটা ইটার্নাল আপনার ল্যান্ড অফ ইসরায়েল তাহলে সেখানে মার্কিন সমর্থন যদি ভবিষ্যতে আমরা প্রত্যক্ষ করি তাতে অবাক হওয়ার কিছু থাকবে না ধন্যবাদ স্যার আপনার কাছে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমি ইফতারের ব্যাপারে সরকারের নিরুৎসাহের কারণেই কি এতটা স্টিক হয়েছে যে অনুমতি নিতে হবে অনুমতির ব্যাপারটা দিয়ে মানে এটা বোঝানোর চেষ্টা যে সরকারের যেখানে সরকারের নিরুৎসাহিত বা সরকার যে মানে যুক্তি হাজির করেছে কিচ্ছুতা সাধনের জন্য সেই জন্যই এখন অনুমতির বিষয়টা সামনে এনে এটাকে নিরুৎসাহিত করার বিষয় এবং যেখানে মঙ্গল শোভাযাত্রায় সরকারের উৎসাহ আছে সেখানে যে কোনো ধরনের এই মানে প্যাচা মুখোশ এগুলো নিয়ে যে কেউ করতে পারে সেখানে কিন্তু অনুমতি নিল কি নিল না আদৌ কিন্তু সামনে আসবে না বিষয়টা এরকম কিনা দেখুন আমার জানা মতে আজকে যে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে তার জন্য লিখিত আনুষ্ঠানিক অনুমোদন বা অনুমতি নেওয়া হয়েছে প্রক্টর অফিস এবং অফিস মূলত এটা কোর্ডিনেট করেছে কারণ আমাদের যে ন্যাশনাল যে দেড়শো ভলেন্টিয়ার তারা এই দায়িত্ব পালন করেছে তারাও কিন্তু কোর্ডিনেট করেছে আপনার এই প্রক্টর অফিসের সঙ্গে আমাদের প্রফেসর অ্যান্ড অফিসার প্রফেসর ডক্টর সুচিতা শর্মিন সেনা শাখা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট বিশ্ববিদ্যালয় কন্টিন তিনি সকাল সাড়ে আটটায় আহ আপনার ক্যাডেটদের নিয়ে প্রক্টর অফিসে রিপোর্ট করেছেন এবং সেখান থেকে মূলত বেরিয়ে তারা এই মঙ্গল শোভাযাত্রার যে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বটি সেটি পালন করেছেন ধন্যবাদ